নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম ড্রাইভিং লাইসেন্স পাওয়া হলো এবার অনেক সোজা খুব সহজেই এবার আপনারা ড্রাইভিং লাইসেন্স আপনাদের হাতে পেয়ে যাবেন কারণ রাজ্য সরকার এবার শুরু করছে দুয়ারের ড্রাইভিং লাইসেন্স রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তে ড্রাইভিং লাইসেন্স তৈরি করা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তো তাহার চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক এই বিষয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা আমি এখন আছি আজ তাক বাংলা নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটেই তথ্যটা প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স জুন থেকেই দুয়ারে ড্রাইভিং লাইসেন্স রাজ্যের নতুন সিদ্ধান্ত কিভাবে মিলবে তাহলে চলুন এবার বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক জুন মাস থেকে ড্রাইভিং লাইসেন্স যাবে আবেদনকারীর বাড়িতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার একটি গুরগাঁও ভিত্তিক কোম্পানির সঙ্গে চুক্তি করেছে যা প্রযুক্তিভিত্তিক পরিবহন সমাধান দিয়ে থাকে সংস্থাটি এটিএম কার্ডের আকারের কার্ডের আকারে ড্রাইভিং লাইসেন্স ডেটা প্রক্রিয়া করবে একটি চিপ এবং একটি কিউআর কোড দিয়ে এটি ঠিক করবে এবং প্রার্থীর ঠিকানায় ডেলিভারির জন্য ডাক বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবে প্রক্রিয়াটির একটি ট্রায়াল রান সম্পন্ন হয়েছে পয়লা জুন থেকে কোম্পানিটি ভবানীপুরের মোটর গাড়ির অফিসে তার অস্থায়ী অফিসে কাজ শুরু করবে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এক সপ্তাহের মধ্যে কার্ড সরবরাহের তাসিত সময় পরিষেবার জন্য একজন আবেদনকারীকে দুশো টাকা চার্জ করা হবে দুশো টাকার বিপরীতে গাড়ির মালিকের ঠিকানায় একই পদ্ধতিতে গাড়ির নিবন্ধন শংসাপত্র বা আরসি সি সরবরাহ করা হবে পরিবহন বিভাগ স্পিড পোস্টে এই কার্ডগুলির সরবরাহ করার জন্য কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনে ইন্ডিয়া পোস্টের সঙ্গে একটি চুক্তি করেছে ড্রাইভিং লাইসেন্স এক সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে এবং এটি সংগ্রহ করার জন্য একজন আবেদনকারীকে আর নিকটস্থ আঞ্চলিক পরিবহন অফিসে যেতে হবে না এখন প্রায় দু বছর ধরে বাংলায় ড্রাইভিং লাইসেন্সের জন্য চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে একটি এ ফোর সাইজের প্রিন্ট আউট দেওয়া হবে কিছু জায়গায় প্রিন্ট আউট স্তরিত করা হবে কিন্তু লাইসেন্স আগের মতো কার্ড আকারে আসবে না ড্রাইভিং লাইসেন্স কার্ড ইস্যু করার ক্ষেত্রে কার্ড তৈরির দায়িত্ব দেওয়া কোম্পানির সঙ্গে আইনি ঝামেলা হয়েছে পরিবহন বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন প্রতিদিন বেলতলায় অস্থায়ী অফিসে প্রায় দশ হাজার ড্রাইভিং লাইসেন্স এবং আর ছাপানো হবে এগুলির প্রত্যেকটিতে একটি চিপ এবং একটি কিউআর কোড লাগানো হবে ড্রাইভিং লাইসেন্সের চিপে মালিকের নাম জন্ম তারিখ রক্তের গ্রুপ তারিখ এবং লাইসেন্স দেওয়ার স্থানসহ প্রাসঙ্গিক তথ্য থাকবে এইভাবে একটি আর চিপেও গাড়ির সমস্ত বিবরণ থাকবে পুলিশ কর্মকর্তারা বলেছেন চিপ এবং কিউআর কোড শুধুমাত্র মালিক সম্পর্কে প্রাসঙ্গিক তথ্যই দেখাবে না কিন্তু কার্ডটি আসল নাকি নকল তা খুঁজে বের করতেও সাহায্য করবে পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেছেন যে একজন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারী লাইসেন্সের অবস্থা সম্পর্কে এসএমএস আপডেট পাবেন তো তাহলে বন্ধুরা এটাই ছিল ড্রাইভিং লাইসেন্সকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন